এখানে কিছু আমি ডাবল ভাওয়েল প্রোনাউন্সিয়েশন লিখেছি। প্রথমে দেখো, যদি এর পরে ডাবল ইউ থাকে, এর পরে ডাবল ইউ থাকে, তাহলে উচ্চারণটা কেমন হবে এগুলো আমাদের একটু অসুবিধা হয়। মুখস্থ করে নেবে এই রুলসগুলো, ওয়ার্ড মুখস্থ করার দরকার নেই। থাকবে উচ্চারণ হবে অ, যেমন ড্র, দেখো এর পরে ডাব্লিউ আছে, তাহলে ড্র অ, ড্র ড্র, ওকে। পরেরটা দেখো, এর পরে যদি ইউ থাকে তাহলে উচ্চারণ কেমন হয়, অই হয়, যেমন অটো। এখানে আছে কজ, দেখো সি এ খ এ ইউ অ, আর এস ই আছে, শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না, তাহলে খজ। এই উচ্চারণটা কেমন হবে, খজ। এটার মতো জ্বালাতে জ্বালাতে পজ বলে একটা বাদাম থাকে, পজ মানে থামিয়ে দিতে হবে। পজ বাদাম যেমনি টিপবে দেখবে ছবিটা যেমন ছিল ওখানে দাঁড়িয়ে যাবে, আবার পজটা চিপলে আবার চলতে লাগে, তাহলে থামানো, এটা কজ। তাহলে এ ইউ থাকলে কেমন হবে উচ্চারণ, অ, খা আউজ লাই, খজ, এ ইউ একসাথে অ হবে, ঠিক আছে। পরেরটা, ও ইউ যদি থাকে একসাথে তাহলে কেমন উচ্চারণ হবে, আউ, কেমন আউ, যেমন এটা আছে কাউন্ট, খ আউ ন্ট, কাউন্ট, যেমন আছে আউট, গেট আউট, আউট, ও ইউ টি, আউট, ও ইউ থাকলে উচ্চারণ কেমন হবে, আউ, আউ, এই যে লিখে দিয়েছি আউ। ও ইউ পরপর থাকলে, বাবু তুমি বলো ও ইউ পরপর থাকলে কেমন উচ্চারণ হবে, ও ইউ থাকলে আউ, ওকে, বসো মনোযোগ দিয়ে এদিকে শোনো, তাহলে ও ইউ পরপর থাকলে আউ হবে উচ্চারণ, যেমন ও আই শেষে অ, অয়েল, অ এ, অ এ তারপরে ল, অ এল, অয়েল, ওকে। এখানে যেমন ও অয় যদি থাকে তাহলে সাধারণত এই ওয়ার্ডটা শেষের দিকে থাকে বেশি, যেমন বয়, ছয়, ওকে। ও অয় যদি থাকে তাহলে কেমন হবে, অয়, আর ও আয় থাকলে অয়ে, আর ও অয় থাকলে অয়, শুধু অয়, আর আয় যদি অয়টা আয় হয়ে যায় তাহলে একার একটা যোগ হবে অয়ে, ঠিক আছে। যেমন অয়েল, ফয়েল, এরকম শব্দ আছে। তারপরে ওয়ের পরে এ থাকলে ও উচ্চারণ হবে, দুটো ভাওয়েল পরপর ও আর এ, ডাবল ভাওয়েল যদি থাকে এক্ষেত্রে একটা আমরা প্রথমে একটা রুলস পড়েছিলাম, কেমন, যে দুটো ভাওয়েল যদি পরপর থাকে তাহলে তার আগেকার ভাওয়েলটার নাম উচ্চারিত হয়, আগের ভাওয়েলের নাম উচ্চারণ উচ্চারিত হয়, আর পরের ভাওয়েলটা সাইলেন্ট থেকে যায়, তাহলে এর কোনো উচ্চারণ নাই। গোট, ও এর উচ্চারণ ও হবে, লং সাউন্ড, ভিসিবি রুলস আমরা পড়েছি ওই রকম মতন, ও এর উচ্চারণ ও এর মতনই হবে, মানে লেটারটার নাম উচ্চারণ করতে হবে ভাই, গোট। তারপরে দুটো ই ও যদি পরপর থাকে তাহলে উচ্চারণ হবে উ, উ, যেমন বু, ঠিক আছে। যদি ই এবং ডাব্লিউ একসাথে থাকে তাহলে উচ্চারণ হবে ইউ এর মতন, যেমন ফিউ, বুঝতে পেরেছ। এই রুলসগুলো তোমরা একটু মুখস্থ করবে, তারপরে আমরা ও এর সাউন্ড দেখব। দেখো এবার আমরা ও এর উচ্চারণ শিখব, ও এর কয় রকম উচ্চারণ হয়, কখনো ও হয়, কখনো অ হয়, আর কোন রকম উচ্চারণ হয় কিনা, কিন্তু কখন কখন হবে এটা আমরা আজকে শিখব, কেমন। তাহলে দেখো, যদি শব্দের শুরুতে ও থাকে, শব্দের শুরুতে ও থাকলে দেখো একটা শব্দ দিলাম ওপেন, দেখো ওপেন শব্দটা কি লেগেছি, ওপেন, তাহলে ও এর উচ্চারণ কেমন, ও এর মতো। ভি সি ভি, ভি সি ভি রুলস অনুযায়ী ও এর উচ্চারণ ও, তাহলে ভি সি ভি ও। আরেকটা দিলাম ও এন, তাহলে কি ওন, এটা যেমন ওপেন তাহলে এটা কি অন, এটা কি অন, তাহলে ও এর উচ্চারণটা এখানে কেমন, এখানে অয়ের উচ্চারণটা, ও এর উচ্চারণটা হচ্ছে ও, কারণ ভিসিবি, আর এটা হচ্ছে ভিসি রুল,
ভিসিবি ডবল ভি বাদ দিয়ে যদি অন্য কিছু হয় তাহলে শর্ট সাউন্ড হবে, তাহলে ও এর উচ্চারণ কেমন? অন অন, ইয়েস অন। আচ্ছা এ একটা হলো, আর একটা শব্দের শুরুতে, এটা জাস্ট একটাই উদাহরণ দিলাম, শব্দের শেষে থাকলে কি হবে গো ফাতেমা? একটা উদাহরণ আমি লিখছি, শব্দের শেষে মনে করো ও ম্যাঙ্গো, তাহলে ও এর উচ্চারণ কেমন? ও, শব্দের শেষে যদি ও থাকে তাহলে ও এর উচ্চারণ কেমন হবে? ও হবে সবসময়, মনে রাখবা। ওকে, শব্দের শেষে যদি ও থাকে তাহলে ও এর উচ্চারণ ও, আর শব্দের শুরুতে থাকলে কোথাও ও হয় কোথাও অ হয়, রুলস অনুযায়ী। ওকে বেশ বসো, তারপরে দুটো কনসোনেন্টের মাঝে যদি ও থাকে, যেমন মনে করো জি ও ডি, ফাতেমা বলো তো এই শব্দটার উচ্চারণ কি হবে? এটা তো গ ড, কিন্তু ও এর উচ্চারণ কেমন হবে? ও, যদি ও দি তাহলে গোড হয়ে গেল, অ হবে। দেখো সি ভি সি, হ্যাঁ গড হবে, কিন্তু সিবিসি রুল সেটা, দুটো কনসোনেন্টের মাঝে যদি ও থাকে তাহলে ও এর উচ্চারণ শর্ট সাউন্ড হবে, সিবিসি রুলস অনুযায়ী ও এর উচ্চারণ হচ্ছে ওয়া, তাহলে গড গড, বুঝতে পেরেছো? বসো, তাহলে দুটো কনসোনেন্টের মাঝে থাকলে ও এর উচ্চারণ হবে অ, মনে থাকবে? ওকে, তারপরে ধরে নাও ও ইউ, আমরা এটা আগে দেখেছি, ও এর সাথে যদি ইউ থাকে তাহলে উচ্চারণ কেমন হয় গো? আউ, ইয়েস সাউন্ড, এটা আগে আমরা দেখেছি, সাউন্ড সাউন্ড লাউড, আউ মতন উচ্চারণ হবে। ওকে এটা মুছে দিলাম, দেখো ও এর পরে একটা কনসোনেন্ট, তারপরে যদি ভাওয়েল থাকে বা ই থাকে, বিশেষ করে একটা শব্দ লিখছি এন ও টি ই, দেখো ও আছে তারপরে একটা কনসোনেন্ট আছে তারপরে আবারও ভাওয়েল আছে ই আছে, তাহলে ও এর উচ্চারণ কেমন হবে? ও এর উচ্চারণ ও হবে, তাহলে এটা কি রুলস গো? ভি সি ভি, ভি সি ভি অনুযায়ী ও এর উচ্চারণ কেমন? ও, সি ভি সি, ওটা বারবার মনে রাখবে, এইটা ডবল ভি যদি আসে তাহলে লেটারের নাম উচ্চারণ করতে হবে, কিন্তু এখানে তো ডবল ভি এসছে তাহলে এটার উচ্চারণ ভাওয়েলটার নাম উচ্চারণ করতে হবে, ও নোট নো ওট নোট, আর শেষে ই থাকলে ইটা কেমন থাকে? সাইলেন্ট থাকে, ই এর কোনো উচ্চারণ হয় না, কেমন? এবার তোমাদের টেক্সট বুক থেকে কিছু শব্দ আমি বেছে নিচ্ছি, উচ্চারণ করছি, আচ্ছা এক্ষুনি আমরা শিখলাম, এটা একটা দিলাম এন ও ডাব্লিউ, এন ও ডাব্লিউ, তাহলে এন ও ডাব্লিউ এর উচ্চারণ কেমন হবে? ও ডাব্লিউ থাকলে একসঙ্গে কেমন উচ্চারণ বললাম? আও, তাহলে না আও না আও নাও, ইয়েস নাও। ওকে বলছি লিপি ইজ ড্যাশ নাও, নাও এর তো শিখলাম এন আই এন ই, দেখো কি রুলস? ভি সি ভি, তাহলে আই এর উচ্চারণ কেমন হবে? ভি সি ভিতে মানে ডবল ভি আছে মানে নাম, ভাবলে নামই উচ্চারণ করতে হবে আই, তাহলে কেমন হবে? না আইন না আই ইন নাইন, ইয়েস নাইন, এটা একটা শব্দ দিচ্ছি, দেখো এইচ ই আর, ই আর আর কন্ট্রোলড ভাওয়েল, আমি বলেছিলাম বসি আর, ই আর আই আর এ আর ইউ আর উচ্চারণ কেমন হবে? আর, ইয়েস
একমাত্র ও আরটা অর হয়, বাকি সবই আর হয়। তাহলে হয়ের উচ্চারণ কেমন? আর, হার, হার। ওকে, ভেরি গুড। নেক্সট, পরের শব্দ দিচ্ছি, ভি আই ডবল এল এ জি ই। আয়ের উচ্চারণ কেমন হবে? ভি এর উচ্চারণ তো আমরা জানি, কিন্তু আয়ের উচ্চারণ কেমন? ই। কেন? কারণ সিবিসি রুল। ভেরি গুড, সি ভি সি, বিল। যদি দেখো শব্দটাকে ভেঙে দিবা, হ্যাঁ, যদি দুটো কনসোনেন্ট পরপর থাকে তার মাঝখান থেকে ভেঙে দিবা, দেখো তাহলে ভিল, কারণ সিবিসি, সিবিসি অনুযায়ী আয়ের উচ্চারণ হয় ই, তাহলে ভি ইল, ভি ইল, ভিল। তারপর লেজ, ভিলেজ, ইয়েস, ভিলেজ, ভিলেজ। ওকে, তারপরে দিচ্ছি মেক, এম এ কে ই। তাহলে এ উচ্চারণ এ হবে না এ হবে এ? কেন? এই যে ভি সি ভি, তাহলে মেক, ইয়েস মেক, ভেরি গুড। তাহলে পেরে গেছো, তখন আর বেশি ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, এস ই দুটা এল কি হবে? সেল। কোন রুলস স্যার? সি ভি সি। তাহলে ই এর উচ্চারণ কেমন? ও সরি, সি ভি সি। তাহলে সি ভি সি অনুযায়ী ই এর উচ্চারণ কেমন? এ। তাহলে ও, থ্যাংক ইউ, এবার ঠিক আছে তো? সিবিসি, সিবিসি অনুযায়ী ইয়ের উচ্চারণ হয় এর মতো, তাহলে সে এল, সেল, এল, সেল। তারপরে দিলাম, আচ্ছা শেষে ও, ও থাকলে ও এর উচ্চারণ কেমন হয় বললাম? ও, যেমন ম্যাঙ্গো, আর এটা কি হবে তাহলে? গো, ইয়েস, গো, ও, গো। আচ্ছা, ফাতেমা দাঁড়াও, সি এ এন, এটা উচ্চারণ কি হবে গো? কি রুলস দেখো, প্রথমে দুটার মাঝে দুটা কনসোনেন্ট, সি, এটা সি, এটা সি, মাঝে ভি, সিবিসি, সিবিসি অনুযায়ী এর উচ্চারণ কেমন? এ। তাহলে কি হবে? ক্যান, ইয়েস, ক্যান।